অমুসলিম দেশে পড়তে বা জীবিকা উপার্জন করতে গিয়ে যেখানে সেখানে স্থায়ী বসবাস করার বিধান কি একে অনেকেই জীবন অনেকেই এই ক্ষেত্রে কারণ দেখায় যে মুসলিম দেশে তারা অনেকক্ষণে বসবাস করতে চায় না কারণ আমাদের দেশে মুসলিমরা ধোকাবাজি প্রতারণা বা ঘুষ ইত্যাদি করে প্রথমত হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য কোথাও যাওয়া জায়েজ আছে জ্ঞান অর্জনের জন্য সফর করা কি জায়েজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন সাহাবায়ে কেরামরা নিজেরা তারা জ্ঞান অর্জন করার জন্য অন্য জায়গা থেকে রাসূলের কাছে এসে তারা থাকতেন যেমন আহলে সুফা সদস্যরা তারা সফর করে এসে রাসূলের কাছে তারা থাকতেন ঠিক আছে অন্য অঞ্চল থেকে লোকেরা সফর করে এসে রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জন করতেন রাসূলের পর সাহাবায়ে কেরামরা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছেন এমন কি কোন কোন সাহাবী এক মাসের রাস্তা সিরিয়ায় যেতে এক মাস আসতে তারা সফর করেছেন মাত্র একটা হাদিস জানার জন্য মাত্র একটা হাদিস জানার জন্য এরকম তার মানে জ্ঞান অর্জনের জন্য সফর করা জায়েজ একজন নবী জ্ঞান অর্জনের জন্য সফর করেছেন তার নাম কি মূসা আলাইহিস সালাম জ্ঞান অর্জনের জন্য সফর করেছেন না তিনি ওই যে খিদির কাছে তিনি গিয়েছেন জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য সফর করা যায় এক নম্বর কথা দুই নম্বর বিষয় হলো সম্পদ অর্জনের জন্য হালাল ভাবে উপার্জন করার জন্য সফর করা যায় আছে কিনা আছে ফাইদা কুদিয়াতি সালাতু فانتشروا في الارض وابتغوا من فضل الله واخرون يقاتلون في سبيل الله الله سبحانه وتعالى سوره المزمل বলেছেন যে একদল হচ্ছে يضربون في الارض يبتغون من فضل الله একদল হচ্ছে তার জমিনে ঘুরে ঘুরে বেড়ায় তারা আয় ইনকাম করার জন্য উপার্জন করার জন্য অতএব উপার্জন করার জন্য অন্য দেশে যাওয়া জায়েজ আছে কিন্তু যেই দেশে গেলে আপনি আপনার ঈমান রক্ষা করতে পারবেন না আমল করতে পারবেন না অথবা আপনার পরবর্তী প্রজন্ম তারা কি ইসলাম প্র্যাকটিস করবে না সেই দেশে আপনার জন্য যাওয়া জায়েজ নাই ওই দেশে যাওয়া আপনার জন্য হারাম যদি আপনার পরবর্তী প্রজন্ম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এরকম বহু আপনি যদি স্ট্রং ব্যক্তিত্ববান মানুষ না হন যেমন আমি আপনাদেরকে বলি আমার বাচ্চাদেরকে অন রেকর্ড আমার বাচ্চা এখানেও আছে আমার বাচ্চাদেরকে যদি আমি কোনোদিন শাসন করে থাকি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কেবলমাত্র আখেরাতের জন্য দুনিয়ার জন্য না দুনিয়ার জন্য কিছু না কেবল আখেরাতের জন্য কেন সালাত পড়লো না কেন কোরআন তেলাওয়াত করলো না কেন হয়তোবা হিজাব করলো না কেন হয়তোবা সময় মতো সালাত আদায় করলো না কেন মসজিদে গেলো না ইত্তকার ইস্যু অন্য কোনো ইস্যু না অতএব ইস্যু এটা আল্লাহর রাসূল তাই আমাদেরকে বলেছেন রাসূল সাল্লাম বলেছেন নাই যে তাদের যখন তাদের বয়স দশ হবে তখন তাদের কি করবে তাদেরকে শাসন করতে বলেছেন তাদেরকে ওয়াদরিবুহুম যখন তাদের কি যখন তাদের বয়স দশ হবে তখন তোমরা তাদেরকে মানে শাসন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফলে শাসন করা মানে আপনি এটি করতে পারবেন মানে ইসলামটা হচ্ছে এরকম কিন্তু আমি জানি যেহেতু আমি ধরেন বহু জায়গার আমাদের আলহামদুলিল্লাহ ছাত্র আছে গতকাল একজনে বললেন তারা এসেছেন ইংল্যান্ড থেকে বুঝতে পেরেছেন ইংল্যান্ড থেকে এসে তারা একেবারে ফ্যামিলি চলে চলে এসেছেন ইস্ট লন্ডনের একটু দূরে একটা মসজিদের ওই ভদ্রলোক হচ্ছেন তিনি খতিব তিনি একবার তার সন্তানকে এবার শাসন করেছিলেন নামাজ পড়ায় নাই ঠিক মতো এরকম তিনি তো খতিব ইমাম এবং খতিব তিনি ঠিক মতো নামাজ মানে ছেলে নামাজ পড়ায় নাই এই জন্য ছেলে শাসন করতে গেলে ছেলে করছে চিৎকার চিৎকার দিলে পাশের ফ্ল্যাটের ওরা দিছে 999 ফোন 999 মানে হচ্ছে পুলিশের ফোন পুলিশ তাড়াতাড়ি এসে কি করেছে এই বাবারে ধরে নিয়ে গেছে এবং এই মহিলারে বলছে তুমি কি তোমার সন্তানদেরকে চাও নাকি স্বামীরে চাও স্বামীরে চাইলে তোমার সন্তানকে নিয়ে যাওয়া হবে এবং রাষ্ট্র এদেরকে তোমরা আর কোনোদিন দেখতে পাবে রাষ্ট্র এদেরকে লালন পালন করবে আর যদি তোমার সন্তানদেরকে চাও তাহলে স্বামীর সাথে থাকতে পারবে না বুঝতে পেরেছেন স্বামীর সাথে থাকতে পারে আলাদা সেপারেট করে দিয়েছে এবং প্রতি মুহূর্তে পুলিশ ওখানে ওয়াচ করে যে তারা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করছে কিনা আমার এক বোন আমাকে আমার একজন মানে বোন মানে হচ্ছে দিনী বোন এবং তিনি আমার স্টুডেন্ট তিনি জানিয়েছেন যে তার এক 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 বান্ধবী সেই মেয়ে তারা থাকতেন নিউ ইয়র্কে ওই মেয়ে এক ছেলের সাথে আপনার ফ্লায়ার স্টেশন অর্থাৎ রিলেশন তৈরি করেছে এবং এই জন্যে তিনি ওই ছেলে থেকে তাকে আলাদা করার জন্য তিনি বললেন যে ঠিক আছে আমি তুমি এখানে তার সাথে রিলেশন রাখতে পারবো একটা হারাম ইত্যকার ইত্যকার তোমার বলছে তাহলে তোমাদের সাথে আমি থাকবো না মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং ওই ছেলের সাথে গিয়ে যেটা লিভ টুগেদার বলি একসাথে তার থাকছে বিয়ে সাথে নাই এরকম হাজার 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 ঘটনা আছে আপনি যদি আপনার পরবর্তী প্রজন্মকে যদি বাঁচাতে চান এখন ওগুলো ইহুদি নাকি খ্রিস্টান হয়ে গেছে কেউ বুঝেও না এরকম কারণ আল্লাহকে মানে না আল্লাহর দিন কিছুই বুঝে না এমন যদি সম্ভাবনা থাকে তাহলে সেখানে যেতে পারবেন না আর যদি আপনি খুব মনে করেন যে না আমি খুবই শক্তিশালী আমি শাসন করতে পারবো তাহলে ইউ ক্যান গো নো প্রবলেম ইনশাআল্লাহ